মইতো 13খন কৈ আছো, গৃহমন্ত্রী ডাঙরিয়ায় 12খন কৈছে, তেওঁৰ হাতত খবৰ বেছি থাকে, কিন্তু মই যেহেতু ইয়াতে ফিল্ডত খেলি আছো, গতিকে মোৰ ইচ্ছা 13টা গ'ল দিয়া। গৃহমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে 12টা হলেই হব, কিন্তু মোৰ মনত ইচ্ছা 13টা। কংগ্রেস আজি মইতো ইয়াত কংগ্রেসৰ কথা কওঁতে মোক মানুহে গালি দিলে যে আপুনি কংগ্রেসৰ কথা কি কৈ আছে বুলি। সেইকাৰণে কংগ্রেসৰ কথা মই দুই এষাৰ কব যত্ন কৰিছো, যত্ন কৰোঁতে গহপুৰৰ ৰাইজে মোক কি কলে যে কংগ্রেস এতিয়া নাই আৰু। কংগ্রেস UDFৰ মাজত কোনে ধুবুৰি পায় মই কব নোৱাৰো, আমিও চেষ্টা কৰিম, কিন্তু সেইখন এখনে আসন যত খোলা হৈ আছে, বাকী আসনত আমি জিকিম। স্যার, কালি অখিল গগৈ সংবাদমেলত কৈছে যে মুখ্যমন্ত্রী 10,000 টকা দিম বলে মহিলাসকলক ব্ল্যাকমেলিং করেছে। 10,000 নহয়, 1,00,000। অখিল গগৈ সংখ্যাটো অলপ কমাই কলে, মোর ইচ্ছা 1,00,000,000। অখিল গগৈর অলপমান তেওঁ অলপ এডিট করে কলে 10,000 টকাটো প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি 25,000 রেডি হয়ে আছে। গতিকে অখিল গগৈ এটা বুঝি লব লাগে যে 10,000 টকা নহয়, এটা 1,00,000 হিসাব। এটা নির্বাচনী সভাত 6 জনজাতি জনজাতিকরণ আর 6 শিডিউলটো বোলে এরাই চলিছে, সেইটো ইস্যু আলোচনা করে আছো। নির্বাচনী সভাত এটুয়ে কব লাগে যেটো কুয়াই রাইজর মাজত এটা উৎসাহ উদ্দীপনা হয়। 6 জনজাতিকরণের কাম তো আমি করে আছো, সকলে জানে, সংগঠন বিলাকে জানে যে আমি দিনে রাতে এইটোত চেষ্টা করে আছো। ভাষণ প্রসঙ্গ রিপুন বৰাৰ কথা উল্লেখ করেছে, এবার মই এনে কলো আর ভুলতে, আগত কংগ্রেসত তেওঁ যেতিয়া যোৱাবার ইলেকশন খেলিছিল তেতিয়া মই রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিছিল, এতিয়া বিধানসভাতো পাস হয়ে গেল, 2-3 মাহৰ ভিতর মাটিও নির্বাচন হয়ে যাব, কমিটি গঠন হয়ে গেল মাটির কারণে, গতিকে সেই প্রসঙ্গত তেওঁ কথাটো কৈছো, বাকি কোনো মই নেগেটিভ কথা একো কোৱা নাই। প্রচার চলোৱাটোতো মোৰ কাম হয়, ভয় নাখালেও চলাও, ভয় খালেও চলাও, কারণ এইটোৱে সুযোগ রাইজৰ মাজলৈ যোৱাৰ। কংগ্রেসে ব্যান করবর কারণে কংগ্রেস সরকার আছে নে কি? ব্যান সরকারে হে করে, কংগ্রেসে ভুলতে ভাবি ললে নেকি যে এটা কংগ্রেসের সরকার চলি আছে বলে? মই তো ব্যান কোনবা সংগঠনে কাবাক ব্যান করা আজিলেকে শুনা নাই। ব্যান করে সরকারে, ব্যান করে কোর্টে, তেওঁলোক সরকার নে কোর্ট? কি লাভ আছে বর্জন? আজিকালি ইমান কেটা আছে, কবার পর বস্তুটো পাইয়ে যাব। আজিকালি কিবা লাভ আছে নেকি? কেটা? এটা, দুটা, তিনটা, চারিটা, কাবার পর কোনবাই পাইয়ে যাব বস্তু? এটু কি? এটু নিজে হে এতিয়া তো মই খেলি আছো, নহয় খেলি থাকা সময়ত মিডফিল্ডত এটো কোয়াটো ভুল, কারণ মোৰ লক্ষ্য 13। গতিকে এতিয়া মই অর্জুনে যেনেকে চৰাই চকু দেখিছিল, মই দিনে রাতে 13-13 দেখি থাকো। ইলেকশন ভোট হৈ যোৱাৰ পিছত তেতিয়া মনত যিটো দেখিছো এটো কম, কিন্তু আজিটোতো এতিয়া মাজতে কেনেকে কৈ দিম? কক কি খুলিব হৈছিল? একদম বিলাব লাগে, লব লাগে, কিয় অসুবিধা কি আছে? নির্বাচনের কোড অফ কন্ডাক্ট আছে, ইলেকশন কমিশনে চাব নহয়, আপত্তি কি আছে? হাতৰ সিম্বলটো কিবা এটা বনাই লওক, এখন গণতান্ত্রিক দেশ, কাবার বাধা আছে নেকি? গতিকে খুব ফর্ম ফিল আপ বিলাব লাগে, ঘরে ঘরে বিলাব লাগে, একদম ধুনি দিব লাগে ফর্ম ফিল আপ করি। গতিকে মই আমার সকলকে এখন খুব ফর্ম বিলাব, দিম 1,50,000টো দিলে মানে কি? ইলেকশন কমিশনে দিব কৈছে, পাই যাব। গতিকে ফর্ম বিলাত আপত্তি কৰিবলগীয়া নাই, যোনে মহিলায় অরুণোদয় পালে বেয়া পায় তেওঁহে ফর্ম বিলাত আপত্তি কৰি আছে, মই অরুণোদয় বিলাইছো, কোনবাই আৰু এটা ওপৰত বিলাক, কোনো তো বাধা নাই। কংগ্রেসে বিলাওতে আমি বাধা দিছো নেকি? কংগ্রেসে তো গ্যারেন্টি কার্ড বিলাই আছে, আমি তো বাধা দিয়া নাই। গতিকে কংগ্রেসের মানুষবিলাকে ভাবে হিমন্ত বিশ্ব শর্মায় বিলালে মানে পালে, ভয় করে কারণে এইবার আপনাদের কান্দি থাকে ভিজিআর পিজিআর কারণে আমি আইন এখন বনাব যত্ন করে আছো, যাতে ভিজিআর পিজিআর বাস করে থাকা পুরনি মানুষখিনিক আমি মাটির পট্টা দিব পাৰো। আমার যত্নটো কি যে গোটেই বস্তুটো অরুণোদয়লৈকে লৈ যোৱা, এটা পৰিয়ালত 3-4টা আঁচনি চলি থাকিলে 3-4টা অফিস যোগ হৈ যায়,
তিনি চারিজন মানুষ যোগ হয়ে যায়। সেইকারণে আমি এইবার চেষ্টা করছো যে ঘরে ঘরে অরুণোদয় দিয়ে, আগতে নির্বাচন হয়েছিল, এইবার আমি তো গহপুরত মানে অলরেডি অ্যানাউন্স করে দিছো যে গহপুরত ঘরে ঘরে আমি অরুণোদয় দিব। 60,000 ঘর যদি আছে 60,000 ঘরতে অরুণোদয় পাব। ইয়াতক আর ডর আসনি তো একু হব নয়, ককা আইতা সকলে ঘর অরুণোদয় পয়া নাই যে এটা পাই গেলে ককা আইতা সকলেও ভাল হব। রাহুল গান্ধী ভ্রমণ আছে যোরহাট, ভাল হব, আকো ভোট বাড়ি। রাহুল গান্ধী অসমৰ সকলোতে আহিলে মই আরো ভাল পাব, ডিফেন্স বাড়ি যাব। তেওঁ থকা খোৱাৰ যদি কিবা সুবিধা করে দিব লাগে বিজেপি করার বাবে রাজি আছে। তেওঁ যিমানে আহিব তেওঁ কিবা একটা অদ্ভুত কথা কয়ে যাব। সতের তারিখে বডি ডাবল আহক, কিন্তু সতের তারিখের ডাঙর খবর তো হল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহিব, আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রাইজক নির্বাচনত বিজেপিক ভোট দিবলৈ অনুরোধ জানাব। আর চারিফালে রাইজর উৎসাদ উদ্দীপনা, মই ভাবো যে অসমত 13খন আর সমগ্র ভারততে 400র উপর হব। চক পাঠাকো অসমৰ এখন সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান, আমার ইয়াত বহুত প্রাচীন পুথি ফাঁসিপাটর পুথি লুকাই আছে। ইলেকশনের পিছত মই এদিন আহিম চৰাইদেউ ঐতিহ্য ক্ষেত্র হওয়ার পিছত পাঠাকলৈ বহুত পরিব্রাজক আহিব, টুরিস্ট আহিব, সেই দৃষ্টির পৰা আমি কি ধরনের ইয়াক সজায় পড়াই তুলিব পাৰো এদিন মই ইলেকশনের পিছত আহিম। টুরিজিম এখন টুরিজিম ভিলেজ, টুরিজিম অঞ্চল হিসাবে ইয়াক আমি নির্মাণ করিব পাৰো, রাইজর লগত কথা বতরা পাতিব লাগিব, ইয়ার বাবে একটা ডেফিনিট অ্যাপ্রোচ এটা বনাব লাগিব। সেইকাৰণে মই আহিম এদিন, নিজে আহি রাইজর লগত কথা বতরা পাতিব। বিহু কমিটিবিলাকে তো সকলোয়ে মও ভাবিছিল পয়সা নাপাব বুলি এবার, কিন্তু পাই গল সকলোয়ে, গতি সকলে বিহু ভাল করে পালন কর। সেটুকে কম উজনি ফেলে দাদা, বিহু বিলাক যেটা কমতে উদযাপন করে বহাগর প্রথম ভাগতে হেক নহয়, এইখন এইখন বিহুত তো 11 মে হব, কিন্তু পুয়াত তো পাই গল। আজিও আপনাদের দেখিছে মা মরা সমষ্টির বহু কেজন গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতাই আমার দলত যোগদান করেছে। সুরুজ দিহিঙিয়ায় যোগদান করিলে, যোগেন মহান ডাঙরিয়ার হাত শক্তিশালী করেছে, আর আজিও মই বহুত দিনের পর চিনি পাও বহু কেজন পুরনা সেন শর্মাকে আদি দাদুল বড়া বহুত কেজন পুরনা কংগ্রেসী নেতাই আজি বিজেপি দলত যোগদান করেছে। আর এই ধারাটো সমগ্র অসমতেই চলি আছে, আর মইতো নিশ্চিত যে 2026লৈকে কংগ্রেস দলত মানুহ নাথাকে বুলি। মই যোরহাটত 3 লাখ আশা করে আছো, ডিব্রুগড়ত তো 4.5-4.5 লাখ, 5 লাখ চুবগো। ভোট আমার 20-25 হাজার আরো বাড়ি। মই তো গোটেই ভাষণতেই কলো যে বিহু আমার জাতীয় জীবনের আয়ুষ রেখা, বিহুয়ে মানুষক ওসর চপাই আনে। এইবারও বহাগে আমার মাজত শান্তি সমৃদ্ধি আর মৈত্রীর একটা নতুন যুগের সূচনা করব। চল।